হ্যালো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল পিএসসি খাদ্য দপ্তরের নেক্সট জিকে পার্টটা আজকে সলভ করা হবে। তো দেখা যাক। তো এটা 2014-এর কোয়েশ্চেন সেট, তখন ওয়েস্ট বেঙ্গল এসএসসি এই এক্সামটা কন্ডাক্ট করতো, ফুড সাব ইন্সপেক্টর যেটা আছে। তো আজকে আমরা 101 থেকে 150টা যে জিকে রয়েছে সেটা আমরা সলভ করব। আগের ভিডিওটিতে 50 থেকে 100 পর্যন্ত সলভ করা হয়েছে। তো যেই ওই ভিডিওটি যারা দেখেননি এখনও, তো ভিডিও দেওয়ার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা দেখতে পারেন। আর ম্যাথের পেপারটা আমরা সলভ করা চালু করেছি, 50টা অঙ্কের মধ্যে 10টা অলরেডি সলভ করা হয়েছে। আমাদের নিউ ম্যাথের চ্যানেল ম্যাথ সোসাইটি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখানে আমরা ভিডিওগুলো আপলোড করছি। সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন, শুধু ম্যাথ এবং রিজনিংয়ের জন্য ওই চ্যানেলটি। ঠিক আছে, চালু করা যাক আজকের কোয়েশ্চেন সেট। 101-এর কোয়েশ্চেন, হোয়েন হিট ইজ গিভেন টু এ সলিড ইটস টেম্পারেচার, অপশন সি অ্যান্সার হবে আইদার ইনক্রিজ অর রিমেন সেম। মানে কোনো সলিডের টেম্পারেচার যদি আমরা দিই তাহলে তার উষ্ণতা হয় ইনক্রিজ করবে অথবা সেম থাকবে। নেক্সট কোয়েশ্চেন, 102-এর কোয়েশ্চেন, এসেন্সিয়াল অয়েলস আর পিউরিফাইড বাই, এসেন্সিয়াল অয়েল পিউরিফাই করা হয় অপশন বি স্টিম ডিস্টিলেশনের মাধ্যমে। নেক্সট কোয়েশ্চেন, 103-এর কোয়েশ্চেন, দ্য মেজর কনস্টিটিউয়েন্ট অফ এয়ার, মানে এয়ারের মধ্যে সবচেয়ে বেশি ভাগ পরিমাণ রয়েছে কিসের, না অপশানে নাইট্রোজেনের ভাগ সবচেয়ে বেশি রয়েছে, তারপর রয়েছে অক্সিজেন। ঠিক আছে, নেক্সট যেটা কোশ্চেন আছে 104, এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার হিসেবে গণ্য করা হবে, কারণ 2014 সালে এটা পেপার ছিল। ফিফা ওয়ার্ল্ড কাপ 2014 উইল বি হেল্ড ইন, তো 2014 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হবে এই কোশ্চেনটা ছিল, বাট এখন তো হয়ে গেছে। তো এটার অ্যান্সার হচ্ছে অপশান বি ব্রাজিল। নেক্সট কোশ্চেন যেটা আছে 105, উইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচড, তো এটার অ্যান্সার হচ্ছে অপশান এ এপিকালচার এবং হানি বি, মানে হচ্ছে মৌমাছির চাষ এবং এপিকালচার হচ্ছে এই একই, মানে এটাকে বলা হয় অপশান এ অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, মিলখা সিং অ্যাচিভ ইন 1960 অলিম্পিক ইন অ্যাথলেটিক্স, অ্যাথলেটিক্সে মিলখা সিং 1960 অলিম্পিকে কোন পজিশন অ্যাচিভ করেছিল, তো এটির অ্যান্সার হচ্ছে 106 কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশান এ ফোর্থ ইন 400 মিটার ফাইনাল। ঠিক আছে, সুভাষ বোস ডিসঅ্যাপিয়ার ফ্রম ইজ রেসিডেন্স ইন দ্য ইয়ার, সুভাষচন্দ্র বসু তার নিজস্ব বাড়ি থেকে আত্মগমন করেছিল কত সালে, তো এটির অ্যান্সার হচ্ছে অপশান বি 107 কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশান বি 1941। লন্ডন অলিম্পিক গোল্ড মেডেলিস্ট উসেন বোল্ট হেলস ফ্রম, মানে লন্ডন অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট উসেন বোল্ট, তোমরা সকলেই চেনো উসেন বোল্টকে, একজন রানার। ঠিক আছে, তো উসেন বোল্ট কত সাল, মানে কোন দেশের ব্যক্তিত্ব, তো এটার অ্যান্সার হচ্ছে অপশান এ জামাইকা। ঠিক আছে, 108-এর অ্যান্সার হচ্ছে অপশান এ জামাইকা। আচ্ছা, লেটার্স এম আর, ইন এম আর স্ট্যান্ডস ফর, এম আর বলতে কী বোঝা যাচ্ছে এখানে, তো 109-এর কোশ্চেনটির অ্যান্সার আমরা দেখবো কী আছে। 109-এর কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে অপশান এ মডিফাইড রেশিও, এম আর বলতে। নেক্সট, হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট, ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে, মানে কোন জেলাতে সবচেয়ে বেশি শিক্ষিত পরিমাণ, সবচেয়ে বেশি শিক্ষিতর পরিমাণ সবচেয়ে বেশি কোথায়, তো 110-এর কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে অপশান এ ইস্ট মেদিনীপুর, মানে পূর্ব মেদিনীপুর। আচ্ছা, 111 কোশ্চেন, দ্য মোবাইল হ্যান্ডসেট মেকিং কোম্পানি নোকিয়া ওয়াজ রিসেন্টলি পারচেজড বাই, তখনকার মানে 2014-এ এটা কারেন্ট অ্যাফেয়ার ছিল, মানে নোকিয়াকে কোন কোম্পানি কিনে নিয়েছে, তো এটির অ্যান্সার কী হবে দেখবো আমরা। 111-এর কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশান বি মাইক্রোসফট। ঠিক আছে, তোমরা জানো নোকিয়া উইন্ডোজ ফোন হয়ে গেছিলো। তো 112-এর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ এমবেজেল, এমবেজেলের সিনোনিম দিয়ে দিয়েছিলো, তো 112-এর কোশ্চেনটি অ্যান্সার হচ্ছে অপশান এ মিস অ্যাপ্রোপ্রিয়েট। হেড অফ দ্য ডিফেন্স ফোর্স ইন ইন্ডিয়া, ডিফেন্স ফোর্সের হেডকে ইন্ডিয়াতে, এটা পলিটিক কোশ্চেন, তো এটির অ্যান্সার হচ্ছে অপশান ডি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দ্য ফার্স্ট, 114 কোশ্চেন, দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ অ্যান অস্কার ফর মিউজিক ডাইরেকশন, মিউজিক ডাইরেকশনের জন্য ফার্স্ট অস্কার পেয়েছিল ইন্ডিয়াতে কে, তো অপশান ডি অ্যান্সার এ আর রহমান। ঠিক আছে, আর ইন্ডিয়াতে সবচেয়ে প্রথম অস্কার পেয়েছিল ভানু আথাইয়া ফর কস্টিউম ডিজাইন গান্ধী সিনেমার জন্য। ঠিক আছে, ভানু আথাইয়া। আর স্পেশাল অস্কার সেটা পেয়েছে আমাদের সত্যজিৎ বাবু, সত্যজিৎ রায়। নেক্সট কোশ্চেন, 115, দ্য ওয়ার্ল্ড ফেমাস অজন্তা কেভ ইজ লোকেটেড ইন, মানে অজন্তা গুহা, ওয়ার্ল্ড ফেমাস অজন্তা গুহা কোথায় লোকেটেড করছে, তো অপশান ডি মহারাষ্ট্র। ঠিক আছে, 115, মহারাষ্ট্র অ্যান্সার। নেক্সট, দ্য মেন অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট অফ টি অ্যান্ড কফি, মানে টি এবং কফি, মানে চা এবং কফিতে মেনলি যেটা রয়েছে সেটা কি, অপশান এ নিকোটিন, অপশান বি ক্লোরোফিল, অপশান সি ক্যাফিন, না অপশান ডি অ্যাসপিরিন, তো এটি অ্যান্সার হচ্ছে অপশান সি ক্যাফিন। ঠিক আছে, 116 কোশ্চেনটি অ্যান্সার হচ্ছে অপশান সি ক্যাফিন। 117, টু গেট ফ্রি ইমেজ অফ অ্যান অবজেক্ট ওয়ান শুড হ্যাভ এ প্লেস টু প্লেন মিরর অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ, তো এটির অ্যান্সার হচ্ছে অপশান সি 90 ডিগ্রি, তো এটা একটা ম্যাথ রয়েছে, বিশেষ পদ্ধতি রয়েছে, 360 ডিগ্রি বাই এন বলে একটা একটা পদ্ধতি রয়েছে, সেটা আমরা পরবর্তীকালে ম্যাথটা সলভ করে দেখাবো।
যখন আমরা সায়েন্সের এগু পড়বো, ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, দ্য ফার্স্ট রিসিপিয়েন্ট অফ রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড, রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড ফার্স্ট কে কোন ব্যক্তি পেয়েছিলেন? তো 118 তারিখ কোশ্চেনটি অ্যান্সার হচ্ছে অপশন সি বিশ্বনাথন আনন্দ, একজন দাবাড়ু, উনি দাবা খেলেন। আর বিশ্বনাথন আনন্দ কোথাকার ব্যক্তিত্ব এটাও ইম্পর্টেন্ট, কারণ লোকো পাইলট কোশ্চেন যে হচ্ছে রেলওয়ে এক্সাম, তাতেও দেখলাম যে একটা জায়গায় যে এরকম কোশ্চেন এসেছিলো। তো বিশ্বনাথন আনন্দ হচ্ছে তামিলনাড়ুর ব্যক্তি, ঠিক আছে? অ্যাটমসফিয়ার কন্টেন্টস ডাস্ট পার্টিকেল, সল্ট, সল্ট গ্রেনস, পোলেন গ্রেনস, স্মোক এক্সেট্রা, হুইচ আর কালেকটিভলি নোন অ্যাস, যেগুলোকে কী বলা হয়? তো 119 তারিখ কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে অপশান সি এরোসল বলা হয়, ঠিক আছে? এরোসল। আচ্ছা, দ্য ইনহ্যাবিটেশন অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়ার নট ফ্যামিলিয়ার উইথ, আচ্ছা মানে হচ্ছে এদের মধ্যে যে কাউ, হর্স, ডগস, শিপ, মানে যে গরু, কুকুর, ঘোড়া এবং যে শিপ, এদের মধ্যে হচ্ছে কোনটার ব্যবহার আর কি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মানে হচ্ছে সিন্ধু সভ্যতার ব্যক্তিত্বরা জানতো না। তো এটার অ্যান্সার কী হবে? তো 120 তারিখের কোশ্চেনটি অ্যান্সার হচ্ছে অপশন সি হর্স, মিনস ঘোড়ার ব্যবহার তারা জানতো না, ঠিক আছে? দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড বাই, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করা হয় কার দ্বারা? তো এটির অ্যান্সার হচ্ছে অপশান এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা, ঠিক আছে? 122 কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ডায়নাস্টিস ওয়াজ রুলিং ওভার নর্থ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ আলেকজান্ডার ইনভেশন, মানে আলেকজান্ডার যখন ভারতবর্ষে আক্রমণ করেছিলেন সেই টাইমে উত্তর ভারতে রাজত্ব কারা করত, সেটাই হচ্ছে কোশ্চেনটা করা হয়েছে। তো 122 কোশ্চেনটি অ্যান্সার হচ্ছে অপশান বি নন্দ ডাইনেস্টি, ঠিক আছে? নন্দ ডাইনেস্টি মানে সেই ধননন্দ বা মহাপদ্মনন্দ, সেই নন্দ ডাইনেস্টি, ঠিক আছে? হুইচ অফ দিস মোড অফ ট্রান্সপোর্ট ইজ অ্যাভেলেবেল অনলি ইন কলকাতা অ্যামং দ্য মেজর সিটিস ইন ইন্ডিয়া, আচ্ছা সমস্ত মেজর সিটির মধ্যে কোন ধরনের ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট মানে হচ্ছে যাতায়াত ব্যবস্থা, একমাত্র কলকাতাতে অ্যাভেলেবেল আছে ইন্ডিয়া। তো 123 তারিখ কোশ্চেনটি অ্যান্সার হচ্ছে অপশান ডি ট্রাম, ঠিক আছে? ট্রাম, তবে মেট্রোলও কিন্তু কলকাতাতে প্রথম হয়েছিল, বাট এখন সব জায়গাতেই আস্তে আস্তে যত বড়ো বড়ো শহরগুলো রয়েছে ইন্ডিয়া আস্তে আস্তে অ্যাভেলেবেল হয়ে গেছে, বা ট্রামটা অনলি কলকাতা। নেক্সট, ইফ দ্য প্লেন অফ দ্য আর্থ ইকুয়েটর ওয়ার নট ইনক্লাইন্ড টু দ্য প্লেন অফ আর্থ অরবিট, ঠিক আছে? তো এটার অ্যান্সার কী হবে? তো 124 তারিখ কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে অপশান সি, দেয়ার উড বি নো চেঞ্জ অফ সিজন, সিজনের কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, ইন হুইচ 125 কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ফেস্টিভ্যালস আর বোট রেসেস স্পেশাল ফিচার, মানে কোন ফেস্টিভ্যালে নৌকার আর কি রেস হয়, নৌকার রেসটা একটা গুরুত্বপূর্ণ এ, তো এটার কী হবে অ্যান্সার? পোঙ্গাল, ওনাম, নবরাত্রি, না কী হবে অ্যান্সার? তো আমরা দেখবো অ্যান্সার কী আছে। 125 তারিখ কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশান বি ওনাম, ঠিক আছে? দ্য টেন্থ গুরু অফ দ্য শিখ, মানে শিখদের টেন্থ গুরুর নাম কি? 126 কোশ্চেন, তো এটির অ্যান্সার হচ্ছে অপশান বি, 126 কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান বি গুরু গোবিন্দ সিং, ঠিক আছে? নেক্সট হচ্ছে 127, দ্য নিউক্লিয়ার রিয়্যাক্টার ড্যামেজড ব্যাডলি ইন দ্য সুনামি হুইচ ওয়াজ প্রেসিডেড বাই অ্যান আর্থ কোয়েক ইন জাপান ইজ লোকেটেড ইন, তো এটা কোথায় লোকেটেড ছিল? তো 127 তারিখ কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশান বি ফুকুশিমা, ওকে? ফুকুশিমা, জাপানের ফুকুশিমা। সারেগামা পাধা নিশা অ্যামং দিস টোনস, এই যে সাত সুর আছে আমাদের, তো সেই টোনসের মধ্যে রিলেশন বিটুইন দ্য ফ্রিকুয়েন্সিস অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সা, প্রথম সা এবং লাস্ট সা যেটা আছে এর মধ্যে ফ্রিকুয়েন্সি যে রিলেশন সেটা কী আছে? তো 128 তারিখের কোশ্চেন, এটি অ্যান্সার হচ্ছে অপশান ডি ফ্রিকুয়েন্সি অফ সেকেন্ড ইকুয়ালস টু সেকেন্ড ফ্রিকুয়েন্সি অফ দ্য ফার্স্ট, অপশান ডি অ্যান্সার, ঠিক আছে? নেক্সট 129 কোশ্চেন, দ্য রিপাবলিক ওয়াজ রিটেন বাই, দ্য রিপাবলিক নামক বইটি কে লিখেছিলেন? তো 129 তারিখ কোশ্চেনটি অ্যান্সার হচ্ছে অপশান এ প্ল্যাটো। নেক্সট, লুক অ্যাট দ্য সিরিজ 22, 21, 23, 22, 24, 23, ওয়ার্ড নাম্বার শুড বি কাম নেক্সট, এটা বুঝতে পারছো রিজনিংয়ের কোশ্চেন, তো জিকের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। তো এটা সিম্পল, 22 থেকে 1 বেড়ে 23 হয়েছে, 23 থেকে 1 বেড়ে 24 হয়েছে, 24 থেকে 1 বেড়ে 25 হবে, ঠিক আছে? অপশান সি অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, দ্য ডাইরেক্টর অফ দ্য ফিল্ম লাইফ অফ পাই, লাইফ অফ পাইয়ের ডাইরেক্টর কে ছিলেন? তো 131 তারিখ কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে অপশান বি আঙ্গ লি, ঠিক আছে? আঙ্গ লি। নেক্সট, হু ওন দ্য ওয়ার্ল্ড ক্লাস চ্যাম্পিয়নশিপ 2013 ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ, মানে হচ্ছে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে জিতেছে 2013 সালে? তো 132 তারিখ কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশান সি মাঙ্গুস ক্রিশ্চিয়ান, ওকে? মাঙ্গুস ক্রিশ্চিয়ান।
তখনকার এটা কারেন্ট অ্যাফেয়ার ছিল, তো আমাদের কারেন্ট অ্যাফেয়ারগুলো দেখতে হবে এখন এখনকার কী কী আছে। আচ্ছা, উইচ ইজ দ্য অড ওয়ান আউট, মানে এখানের মধ্যে অড বার করতে দিয়েছে, তো 133 কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশন সি, অজয়। ঠিক আছে, তো এখানে নদীর নাম দেওয়া আছে তিস্তা, ঝালদা, মহানন্দ, তো অজয়টা এর মধ্যে অড রয়েছে। ঠিক আছে, পটাটো ইজ আ মডিফাইড ফর্ম অফ, পটাটো হচ্ছে মডিফাইড ফর্ম অফ কি, স্টিম, স্টিম মানে হচ্ছে কাণ্ড, 134। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো দ্য ওয়ার্ল্ড ফেমাস অ্যাথলেট উসেন বোল্ট ইজ ফ্রম, উসেন বোল্ট কোথা থেকে, এটা কোশ্চেনটা রিপিট হয়েছে দেখছি, প্রথমে এই কোশ্চেনটা আমরা দেখলাম জামাইকা, অপশন সি। তো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাই, 136, দ্য রিয়েল নেম অফ দ্য ফেমাস রেভলিউশনারি নোন অ্যাজ দেশপ্রিয়া, তো কাকে বলা হতো দেশপ্রিয়, চিত্তরঞ্জন দাস, জ্যোতিরিন্দ্রমোহন সেনগুপ্ত, রামকৃষ্ণ দেব, না গান্ধীজি। তো 136 কোশ্চেনটা অ্যান্সার হচ্ছে অপশান ডি, 136 কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশান ডি, জ্যোতিরিন্দ্রমোহন সেনগুপ্ত, দেশপ্রিয়। ঠিক আছে, আচ্ছা, দ্য মাস অফ 1 লিটার অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াসে 1 লিটার জলের ভর মাস কী হবে, তো 137 কোশ্চেনটি অ্যান্সার হচ্ছে অপশান সি, ওকে, 1 কেজি ভর কিন্তু। হ্যাঁ, 138 কোশ্চেন, এস্কেপ ভেলোসিটি অফ এ রকেট ফায়ার ফ্রম দ্য আর্থ টুয়ার্ড দ্য মুন ইজ এ ভেলোসিটি টু গেট রিড অফ দ্য, কী হবে এটা, অ্যাকচুয়ালি কোশ্চেনটা বলেছে এস্কেপ ভেলোসিটি মানে হচ্ছে মুক্তি বেগ, যেই বেগে আমরা কোনো কিছু জিনিস যদি পৃথিবী পৃষ্ঠ থেকে ছুঁড়ি তা পৃথিবীর মধ্যাকর্ষ শক্তির, মাধ্যাকর্ষ শক্তির মায়া কেটে বেরিয়ে যাবে, সে আর ফিরে আসবে না, সেটাকে মুক্তি বেগ বলা হয়। তো সেটা কী হবে, তো আর্থ গ্র্যাভিটেশনাল পুল, মুনস গ্র্যাভিটেশনাল পুল, সেন্ট্রিপিটাল ফোর্স ডিউ টু দ্য আর্থ রোটেশন, না প্রেশার অফ দ্য অ্যাটমসফিয়ার, তো কী হবে অ্যান্সার, তো 138 ডায়ের কোশ্চেনটি অ্যান্সার হচ্ছে অপশান এ, আর্থ গ্র্যাভিটেশনাল পুল। ঠিক আছে, আর্থের গ্র্যাভিটেশনাল পুল থেকে বেরিয়ে যাবে সেটা, ঠিক আছে, মুক্তি বেগে শুনলে। আচ্ছা, দ্য হিস্টোরিয়ান ভিনসেন্ট স্মিথ ওয়াজ কল্ড নেপোলিয়ান অফ ইন্ডিয়া, টু কাকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলতো ভিনসেন্ট স্মিথ, তো এটির অ্যান্সার হচ্ছে অপশান বি, সমুদ্রগুপ্তকে বলা হতো, 139, অপশান বি। 140 কোশ্চেন, ওয়ান হু পসেস মেনি ট্যালেন্টস, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে ইংলিশে, যার হচ্ছে বিভিন্ন রকমের ট্যালেন্ট রয়েছে তাকে কী বলা হয়, তো 140 অপশানে ভার্সেটাইল বলা হয় তাকে, অনেকেই বলতে শুনেছ, যেমন ধর্মেন্দ্র ইসান, ধর্মেন্দ্র ইসান ভার্সেটাইল অ্যাক্টার, ঠিক আছে, তো এই যে ধর্মেন্দ্র বা অমিতাভ বচ্চন, এদের নামের আগে বলা হয় না ভার্সেটাইল অ্যাক্টার, মানে হচ্ছে একটু ট্যালেন্টেড ব্যক্তিত্ব বা এক্ষেত্রে ভার্সেটাইলটি ইউজ করা হয়। দ্য নেম অফ লেসলি ক্ল্যাডিয়াস ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ গেম, তো এটার অ্যান্সার কী হবে, 141 অ্যান্সার হচ্ছে অপশান ডি, হকি, মানে একজন হকি প্লেয়ার ছিলেন। আচ্ছা, টাটা সন্স, দ্য নিউ চেয়ারম্যান অফ দ্য টাটা সন্স, তো 142 কোশ্চেন, এটা অ্যান্সার হচ্ছে অপশান সি, সাইরাস মিস্ত্রি, এখন আপাতত নেই সাইরাস মিস্ত্রি, তখন অ্যাপয়েন্ট হয়েছিলেন, এটাও তখনকার কারেন্ট অ্যাফেয়ার ছিল। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনপুট ডিভাইস অফ এ কম্পিউটার, কোনটা এর মধ্যে ইনপুট ডিভাইস নয়, তো কিবোর্ড, কিবোর্ড ইনপুট ডিভাইস, জয়স্টিক, জয়স্টিক ইনপুট ডিভাইস, অপটিক্যাল ক্যারেক্টার রিডারও ইনপুট ডিভাইস, বাট প্রিন্টার আউটপুট ডিভাইস, ঠিক আছে, অপশান সি, 143, অপশান সি। দ্য ফার্স্ট বেঙ্গলি ট্রান্সলেটর অফ মহাভারত, মহাভারতকে ফার্স্ট বেঙ্গলি ট্রান্সলেট করেছিলেন কে, তো 144 কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশান সি, কবীন্দ্র পরমেশ্বর, কবীন্দ্র পরমেশ্বর। আচ্ছা, অফ দ্য ডিফারেন্ট ব্লাড গ্রুপ এ বি এ বি ও, হুইচ ওয়ান ক্যান বি গিভেন টু এ পার্সন হুজ ব্লাড গ্রুপ এ, ঠিক আছে, যার ব্লাড গ্রুপ এ, তো সে কাকে রক্ত দিতে পারবে আর কি, তো এটির অ্যান্সার কী হবে তাহলে, 135 কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে অপশান সি, মানে সে কার থেকে রক্ত নিতে পারবে আর কি, তো এ থেকে রক্ত নিতে পারবে এবং ও এর থেকে, কারণ ও তো সার্বিক দাতা, ও যাকে খুশি তাকে দিতে পারে, আর একে তো এ দিতেই পারবে আর ও দিতে পারবে, ঠিক আছে, অপশান সি অ্যান্সার। গীতবিতান, না গীতগোবিন্দ, সরি, গীতগোবিন্দ ওয়াজ কম্পোজড বাই, গীতগোবিন্দ ওয়াজ কম্পোজড বাই, মানে গীতগোবিন্দ কার লেখা, 146 কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান সি, জয়দেবের লেখা হচ্ছে গীতগোবিন্দ। দ্য আর্লিয়েস্ট এক্সাম্পল অফ বেঙ্গলি লিটারেচার ইজ, মানে একদম আগেকার বাংলা একটা লিটারেচার এক্সাম্পল কী হবে, 147 কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান এ, চর্যাপদ, ঠিক আছে, চর্যাপদ বা চর্যাপদ। ইয়েন ইজ দ্য অফিসিয়াল কারেন্সি অফ হুইচ কান্ট্রি, ইয়েন হচ্ছে কোন কান্ট্রির অফিসিয়াল কারেন্সি, চায়না না জাপান, কী হবে অ্যান্সার, তো 148 কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে অপশান ডি, জাপান, ঠিক আছে, জাপান। জিসাস ক্রাইস্ট ওয়াজ ক্রুসিফাইড, মানে হচ্ছে জিসাস ক্রাইস্টকে, মানে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল কত সালে, তো 149 কোশ্চেনটির অ্যান্সার, এই অপশানের মধ্যে সবটাই রং রয়েছে,
এখানে কোনো অ্যান্সারটা নেই, ঠিক আছে? তো এটা ভুল আছে। নেক্সট কোশ্চেনে এগিয়ে গেলাম। গৌতম বুদ্ধ ওয়াজ বর্ন ইন, গৌতম বুদ্ধ কোথায় জন্মেছিলেন? লুম্বিনী শহরে। অপশান ডি অ্যান্সার, লুম্বিনী, নেপালের লুম্বিনী শহরে। তো আমাদের 150টি কোশ্চেন পুরো কমপ্লিট হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি মনে হয় জবলেস সোসাইটি চ্যানেলকে সাবস্ক্রাইব করি, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।